নমস্কার বন্ধুরা, কুকুই শেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব খুবই টেস্টি ও ডিলিশিয়াস সুজি ম্যাঙ্গো কেক। আর এটা তৈরি করা খুবই সহজ ও খেতে ভীষণই টেস্টি লাগে। আর এখন তো আমের সিজন, আমরা আম দিয়ে কত কিছু তৈরি করছি। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে ম্যাঙ্গো কেক। তাহলে আমি শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, আর আমি 2 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, আর আমি 1 কাপ চিনিকে ডাস্ট করে নিয়ে নিয়েছি, আর এখানে আমাদের তেল নিয়ে নিয়েছি, আর আমরা এখানে 1টা আমকে এইভাবে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি আমটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব ভালো মতো করে। তারপর আমি সুজিটাকেও খুব ভালো মতো করে স্মুথ একটা গ্রাইন্ড করে নেব সুজিটাকে। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সুজিটাকে ঢেলে দিলাম। তারপর আমি ওই ডাস্ট করা চিনিটাকে দিয়ে দিলাম। এবার আমি ম্যাঙ্গো পাল্পটাকে আমি দিয়ে দিলাম। আর আমি এখানে 3 থেকে 4 টেবিলস্পুন মতো তেল আমি সেটা দিয়ে দিলাম। আর আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে আমি ভালো মতো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে রাখবো। দুধ লাগবে অল্প একটু, দুধটা একবারে দেবো না, আমি যতটা লাগবে প্রয়োজন হিসেবে আমি দেব। দিয়ে আবার ভালো মতো করে আমি মিক্স করে নেব। এবার আমি এখানে একটু দুধে ম্যাঙ্গো ইয়েলো ফুড কালারটা মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা একটু সামান্য কালারের জন্য নিয়েছি, এটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। হয়ে গেছে মেশানোটা। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। 30 মিনিট পর আমি চেক করে দেখে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, সুজিটা খুব ভালো মতো করে ফুলে গেছে। এবার আমি একটা বাটিতে সামান্য তেল দিয়ে এভাবে ব্রাশের সাহায্যে তেলটাকে গ্রিস করে দিচ্ছি। তারপর আমি এখানে 2 চামচ মতো ময়দা ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে করে আমাদের এক্সট্রা ময়দাটাকে ফেলে দিতে হবে। এভাবে করতে পারেন বা আপনার বাটার পেপারও দিতে পারেন। দিয়ে এবার আমি ওই ম্যাঙ্গো মিশ্রণটা সুজি দিয়ে যেটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিলাম। সামান্য ঝাঁকিয়ে নেব যাতে বাবলস না থাকে ভিতরে। এবার আমি একটা ডেকচিতে প্রিহিট করে নিয়েছি, তাতে আমি এইভাবে একটা প্লেট দিয়ে দিলাম। দিয়ে আমি বাটিটাকে এইভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট মতো রেখে দেবো। 40 মিনিট পর আমি চেক করে দেখে নেব আমার কেকটা রেডি হয়েছে কিনা একটা চাকুর সাহায্যে। আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে বার করে নেব। তৈরি হয়ে গেল আমার কেকটা। এবার আমি একটা ফাইন প্যান নিয়েছি, তাতে আমি সামান্য ম্যাঙ্গো পাল্প নিয়ে নিলাম, তাতে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। সবগুলোকে ভালো মতো করে আমি নাড়াচাড়া করে শুকনো মতো করে নেব। এই
কর্নফ্লাওয়ারটা দিয়েছি তাহলে একটা স্টিকি স্টিকি ভাব আসবে। এবার আমি ওই মিশ্রণটাকে এই কেকের উপরে এইভাবে দিয়ে দেব। আমি এখানে ফুটি জেমস যে চকলেটগুলো আছে সেগুলো একটু দিয়ে গার্নিশ করে দেব, যাতে দেখতে ভালো লাগে। তারপর আমি এখানে কয়েক টুকরো আমকে এইভাবে দিয়ে দিয়েছি, আর আমি কয়েক টুকরো কাজু কুচিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুজির ম্যাঙ্গো কেক। তাহলে বন্ধুরা এইভাবে তৈরি করে নেবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে সুজির ম্যাঙ্গো কেকটা। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, আজ তবে আসি, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।